পাকিস্তান হবে কি হবে না, ভারত ভাগ হবে কি হবে না, শ্যামা প্রসাদের এটা হেডেক নয়, শ্যামা প্রসাদের একটাই হেডেক, বাংলা ভাগ হতেই হবে। শ্যামা প্রসাদ বাংলা ভাগের পক্ষে থাকলেন, তারই প্রেক্ষিতে গেলে ভোট হলো, সেই ভোটে ওই রবীন্দ্রনাথরা, ওই জ্যোতি বসুরা, ওই কমিউনিস্টরা, তারাও সেদিন বাংলা ভাগের পক্ষে ভোট দিলেন, বাংলা ভাগ হয়ে গেল। আমাদের ভোটে বাংলা ভাগ হয়নি। আজকে এই যে ব্রাহ্মণরা যে বাংলা ভাগ করলো, কেন? এই জন্যই বাংলা ভাগ করলো যে বাংলা যদি ভাগ না হয় তাহলে ওই ব্রাহ্মণ হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাই শ্যামা প্রসাদ বাংলা ভাগ করলেন, কিন্তু তিনি একবারও ভাবলেন না যে এই বাংলা ভাগ হলে এখানকার ব্রাহ্মণরা হয়তো পশ্চিম বাংলায় চলে যাবে, পশ্চিম বাংলা হয়তো ব্রাহ্মণদের অবস্থান, তাদেরকে হয়তো স্থান দেবে, কিন্তু এখানকার ওই হরিজন শূদ্র বৈষ্ণব নব শূদ্র এই কোটি কোটি হিন্দুর কি হবে? এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণরা সেটা ভাবিনি। আর আমাদের এখানকার ওই অশিক্ষিত হরিজন হিন্দু বৈষ্ণব যে শূদ্র নব শূদ্ররা রয়েছে তারাও ব্যাপারটি বুঝল না। বন্ধুগণ, এই যে এখান থেকে একটা বড় অংশের ওই ব্রাহ্মণ হিন্দুরা কলকাতায় চলে গেল, সে তারা সাহিত্য লেখে, তারা সাহিত্য লেখে, ইতিহাস লেখে, আর বক্তৃতা দেয় জিন্না বিজাতি দপ্তরের প্রেক্ষিতে সাম্প্রদায়িক জায়গা থেকে বাংলা ভাগ করেছে। এটা সর্বৈব মিথ্যা ইতিহাস। এই ইতিহাস আমাদের এখানে পড়ানো হয় না, এই ইতিহাস আমরা জানি না, তাই আমরা বাংলা ভাগের দায় মুসলমানদের ঘাড়ে দিয়েছি, জিন্নার ঘাড়ে দিয়েছি, মুসলিম সাম্প্রদায়িকতার ঘাড়ে দিয়েছি। এটা হচ্ছে বাংলার ট্র্যাজেডি। আমাদের হিন্দু ভাগের এই ইতিহাস পড়তে হবে, আমাদের শিক্ষিত জনগোষ্ঠীকে এই ইতিহাস জানাতে হবে। আমরা কখনোই সাম্প্রদায়িক ছিলাম না। এরপর পাকিস্তান রাষ্ট্র হলো, আর যেহেতু বাংলা ভাগ হয়ে গেল, সরকারটি বললো আমি এই ছোট বাংলা নিয়ে কি করবো, বৃহৎ বাংলায় যখন থাকলো না তাহলে মুসলমান ভাই ভাই আমরা পাকিস্তানের সাথে থাকবো। তাই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান হলো বন্ধুগণ। কিন্তু মুসলমান ভাই ভাই হয়ে পাকিস্তান বানানোর পরেই আমরা দেখলে বানলাম পাকিস্তানিরা আর মুসলমান থাকলো না, তারা পাঞ্জাবি হয়ে গেল, আর আমাদেরকে মুসলিম ভাই হিসেবে না দেখে বাঙালি বানিয়ে দিল, ধন্দ শুরু হলো বাঙালি পাঞ্জাবির। এই পাঞ্জাবিরা আমাদের নবশত্রু ভাবত, আত্রাপ ভাবত, আর নিজেদেরকে আশ্রাপ মুসলমান ভাবত। ইসলামে আশ্রাপ আত্রাপ নেই। আমরা তাই সন্দেহ করলাম যে এরা তো নেমখারাম, এরা বেইমান মুনাফিক। তাই এই লড়াকু জাতি যারা মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে লড়েছে, যারা সুলতানি আমলে লড়েছে, যারা ইংরেজদের বিরুদ্ধে লড়েছে, এই পেয়াদক পাঞ্জাবির চোখ রাঙানো আমরা সহ্য করতে পারি না বন্ধুগণ। তাই এখানকার মুসলমানরা আবার লড়াই শুরু করলো এই পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবিদের বিরুদ্ধে বন্ধুগণ। সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা স্বাধীন হলাম। এই স্বাধীনতার যে লড়াই, সেই লড়াইয়ে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। এই লড়াইয়ের অন্যতম নেতা ওই শামসুদ্দিন ইলিয়াস শাহ, এই লড়াইয়ের অন্যতম নেতা যেমন শেরেবাংলাইকে ফজলুল হক, এই লড়াইয়ের অন্যতম নেতা যেমন হোসেন শহীদ সরওয়ার্দি, এই বাংলার অন্যতম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাকানি, এই বাংলার আর একজন নেতা শেখ মুজিবুর রহমান। ধারাবাহিক লড়াই, কিন্তু লড়াইয়ের একটা পর্যায়ে আমরা দেখলাম ভাসানি প্রথম